অপ্রত্যাশিত ভাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতল ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে 10 উইকেটের ব্যবধানে জয় পাওয়া ভারত এই ম্যাচে জিতেছে 5 উইকেটের বড় ব্যবধানে। দিনের শুরুতে ব্যাটিং এ যায় জিম্বাবুয়ে, আর জিম্বাবুয়ের ব্যাটারদের উপর তাণ্ডব চালিয়েছে ভারতীয় বোলাররা। এদিন অসাধারণ বোলিং এ 3 উইকেট শিকার করেছেন শার্দুল ঠাকুর। দলের হয়ে একটি করে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ সিরাজ, প্রসিত কৃষ্ণা, আকশার প্যাটেল, কুলদীপ যাদব এবং দীপক হুদারা। ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করা স্বাগতিক জিম্বাবুয়ে 39 ওভারের মাথায় 161 রানে অল আউট হয়ে যায়। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় 162 রানের, আর এই লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ওপেনার কেএল রাহুলকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এরপর দুর্দান্ত ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও 21 বলে 33 রান করে ফিরেছেন শিখর ধাওয়ান। শুভমান গিলের ব্যাট থেকে এসেছে 33 রান। শেষের দিকে সঞ্জু স্যামসনের 39 বলে 43 রানের ঝড়ে জয় নিশ্চিত হয়ে যায় টিম ইন্ডিয়ার। এদিন 4 ছক্কা 3 চারে 43 রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়েছেন সঞ্জু স্যামসন। 5 উইকেটের দুর্দান্ত জয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।